সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম নতুন আর একটা মজাদার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল। গরুর মাংস আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি, বাট আমি আমার মতন রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব সহজভাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার এরকম মজাদার মজাদার রেসিপি পেতে আপনাদের খুবই সহজ হয়। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি 1.5 কেজি গরুর গোশ নিয়েছি, আর আলু আমি 3টা আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর কিছু লঙ্কা কাঁচা লঙ্কা কেটেছি। এখন আমি এটা রান্না করার জন্য চলে যাব। চুলাতে আমি একটা প্যান নিয়েছি, এবং এখানে আমি হাড় এবং চর্বিওয়ালা গোশ নিয়েছি। এটা মানে এখানে আমি 1.5 কেজি গোশ নিয়েছি, আর এটা আমি এখন রান্না করব আলু দিয়ে। এখানে আমি 3টা আলু নিয়েছি, হাফ 1 কাপ পেঁয়াজ কুচি এবং কিছু লঙ্কা। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, এবং এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি দারচিনি, এলাচ, কালো গোটা, রঙ এবং তেজপাতা। এগুলো আমি তেলেতে কিছুক্ষণের জন্য ভাজি করব। এই যে দেখুন, আমি কিছুক্ষণের জন্য এটা ভাজি করে নিচ্ছি, আর এটা খুবই মজাদার এবং সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, আমি একটু ভাজি করে নিচ্ছি, যে পর্যন্ত না তেলে একটু বুদবুদ ই হবে তখন আমি এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজটা আমি ভাজি করব, আর ভাজিটা আমি একেবারে গোল্ডেন করব না, মানে এই যে দেখুন আমার কিন্তু ভাজি করা শেষ। এখন আমি এটা একেবারে গোল্ডেন করার দরকার নাই, মানে এটা নর্মাল এইভাবে হলে আপনারা এটা ই করতে পারবেন। এখানে আমি 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। এখন আমি এই তেলের ভিতর আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণের জন্য ই করে নেব, ভাজি করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দেখুন, আমার ভাজি করা প্রায় শেষ। এখন আমি এখানে দেব গুঁড়া, মানে ইগুলো এখানে 1 চা চামচ এর গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন আমি এগুলি সব কিছু এই তেলেতে মানে মশলাগুলি আরও একটু কষিয়ে নিব। এই যে দেখুন, এখন আমি একটু পানি দিয়ে দিলাম মশলাগুলি ভালো করে কষিয়ে আসা পর্যন্ত। আর মশলা যত আপনারা ভালো মতো কষাবেন আপনার তরকারিটা ততটা স্বাদ হবে। এই যে দেখুন, আমি তেল উপরে ওঠা পর্যন্ত আমি এই ইটা কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিব আমি কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কা একটু দিয়ে দেব। এখানে আমি ফেরে রেখেছি কাঁচা লঙ্কাগুলো। দেখুন, এইটা বুদবুদ একটা শব্দ উঠে মানে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এর ভিতরেই দিয়ে দিব গরুর গোশ, এর ভিতর দিয়ে দিব। আমি কিন্তু আর পানি দিব না, এই পানিতেই আমি কষিয়ে নেব গরুর গোশ। এই যে দেখুন, আমি এর ভিতরে গরুর গোশগুলি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। করে আমি 10 মিনিটের ভিতর মতন আমি এটা ঢেকে রেখে দেব। আমি সহজভাবে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো মানে অনেকে অনেকের মতন রান্না করে, আমি আমার মতন রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখুন, আমি এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ওয়েট করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এই যে দেখুন, অনেকটা পানি কিন্তু ই হয়ে এসেছে, উপরে উঠে এসেছে। এখন আমি আরও 5 মিনিট ঢেকে রেখে দেব। এখানে আমি 5 মিনিট আবারও ঢেকে রেখে দিলাম ঢাকনা, মানে আবারও চলে আসলাম 5 মিনিট পরে। এই যে দেখুন, আমি কিন্তু চুলাটা লো হিটে মানে হাই হিটে দেই নাই, মিডিয়াম হিটে জাল করতেছি। এর মাঝে আমি আবারও কয়েকবার নাড়াচাড়া করছি, এত দেখাইনি। এই যে দেখুন, আমার কিন্তু প্রায় কষানো শেষ, কতটা কালারটা মানে একদম চেঞ্জ হয়ে আসছে। অনেকটা মজাদার একটা রেসিপি। আর গরুর গোশ আমরা অনেকেই পছন্দ করি, বাট সবাই রান্না পারে, তারপর আমি একটু শেয়ার করলাম।
নতুনদের জন্য ব্যাচেলারদের জন্য অল্প উপকরণ দিয়ে আবারও ঢেকে দিলাম। আবারও আমি এটা উঠিয়ে নিলাম দু মিনিট পরে। আমি যদি এখন এর মাঝে বেশি নাড়াচাড়া না করি তাহলে কিন্তু দেখা যাবে নিচে যে মশলাগুলি পুড়ে যাবে। আর এর মাঝে মাঝে কিন্তু আমি আরও অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি। সো এই যে দেখুন, এখন আমি আর একটা মশলা বানানোর জন্য ই করতেছি। এখানে নিয়েছি আমি দারচিনি, জিরা আর এলাচ, এগুলি আমি ভাজি করে এটা ই করে ব্লেন্ডার করে নেব। এই যে দেখুন, এখন আমি এই মশলাগুলি এর ভিতরে দিয়ে দিব। এই যে দেখুন, এখন এর ভিতরে এই মশলাগুলি দিয়ে আমি আবারও ই করে দেব। এই যে দেখুন, এখন আমি এর ভিতর দিয়ে দিব আলু। আলুটা দিলে আলুর ভিতর মশলা সব যাবে, এর জন্য আমি এখনই আলুটা দিয়ে দিব। এখানে আমি তিনটা আলু কেটে রেখেছি, আমি মাঝে দিয়ে ই করেছি। আপনারা যদি ছোট আলু দেন আমানও দিতে পারেন, আর বড় আলু তো অবশ্যই মাঝ দিয়ে কেটে দিতে হবে। এখন আমি কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখাবো যাতে আলুটার ভিতরে মশলাগুলি ঢুকে যায়। সো এই যে দেখুন, এই যে দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, আর এতটা মানে চেঞ্জ বের হয়েছে মানে বলার বাইরে। এখন আমি দিয়ে দিব পানি। এখানে আমি একটু সুরা রাখবো জন্য আমি এখানে দু কাপ পানি দিয়ে দিব। অবশ্যই আপনারা জানেন যদি গোশের ঝোল রাখেন তাহলে গোশের উপর দিয়ে দিতে হবে, মানে যদি ঝোল রাখার জন্য দু কাপ মানে এক কাপ যদি ঝোলের ই দেন তাহলে দু কাপ পানি দিতে হবে। এই যে দেখুন, আবারও আমি ফিরে আসলাম। এর মধ্যে আপনারা লবণটা চেক করে নেবেন। আবারও ঢেকে দিয়ে আমি দু মিনিট পর ফিরে আসলাম। এখানে আমি আমান 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু সৌন্দর্য মানে বাড়ানোর জন্য। সো এই যে দেখুন, আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ। এখন আমি আবারও হালকা লো ফ্লেমে আমি চুলাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তারপরে ফিরে আসবো 5 মিনিট পরে। সো 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ, এখন কিন্তু আমি পরিবেশন করব। আমি রান্না মানে চুলাটা বন্ধ করে 5 মিনিট এতে দমে রেখে দেব। এই যে দেখুন, আমার কিন্তু রান্না শেষ। এখন আমি কিছুক্ষণের ভিতরে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর। ও এই যে দেখুন। সো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটাতে ফলো দিয়ে আসবেন। সো বেশি বেশি শেয়ার করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে মজাদার মজাদার রেসিপি নিয়ে হাজির হতে পারি। সো রাখি, বাই, টাটা, আল্লাহ হাফেজ।